ওয়েলকাম ভিভার্স আমি নকুল স্যার বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের চিঠি কবিতাটি নিয়ে আলোচনা করব তোমাদের বুঝিয়ে বলবো এবং আজকে আজকের তোমাদের এই চিঠি কবিতাটি পড়াবো দেখো চিঠি কবিতাটির লিখেছেন পল্লী কবি উদ্দিন ঠিক আছে তাহলে প্রথমে কবিতা পড়ার আগে তোমাদের জসীম সম্পর্কে কবি সম্পর্কে দু চার কথা বলবো ঠিক আছে তো দেখো কবি জসিমুদ্দিন উনিশশো চার খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মৌলবি আনসারউদ্দিন আহমেদ তার বাবার নাম তাহলে কি মৌলভী আনসারউদ্দিন আহমেদ এবং তিনি কিন্তু পেশায় শিক্ষক ছিলেন টিচার আর মায়ের নাম ছিল আমিনা খাতুন তো তিনি দশম শ্রেণীতে পড়ার সময় তিনি কবর নামে একটি কবিতা রচনা করেন তো এটি ছিল তার প্রথম কবিতা এই কবিতাটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল পরবর্তীকালে কবি জসিমউদ্দিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম এ পাস করেন এবং পরবর্তীকালে তিনি শিক্ষকতার পেশাতেও তিনি যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কিছুকাল মানে পড়ানোর কাজ করেছিলেন অধ্যাপনা করেছিলেন তো তিনি কুমুদরঞ্জন মল্লিকের পরে গ্রাম বাংলাকে কেন্দ্র করে কাব্যরচনার ধারাটি তিনি কিন্তু বজায় রেখেছিলেন মানে খুবই সহজ সরল ভাষায় তিনি লিখতেন খুব সহজ সরল ভাষায় মানে তিনি প্রকৃতির বা পল্লীর মানে রূপটিকে ফুটিয়ে তুলতে পারতেন আর কি তার বাংলা কাব্যজগতে মানে এই জিনিসটা তিনি পারতেন মানে খুবই সহজ সরল ভাষায় মানে প্রকৃতির যে পল্লী প্রকৃতির আড়ম্বর যে রূপ সেই রূপটিকে তিনি ফুটিয়ে তুলতে পারতেন তার জন্যই তাকে বাংলা কাব্য কাব্যজগতে কবি হিসাবে অভিহিত করা হয় মানে তিনি কবি হিসাবে পরিচিত তার উল্লেখযোগ্য কবিতাগুলি হল রাখালি নকশিকাতার মাঠ বালুচর সজনবাদিয়ার ঘাট মাটির কান্না এসবগুলো আর তো পরবর্তীকালে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সানমানিক ডিলিট পান আর কি দিল্লিতে একটি উপাধি তিনি সানমানিক হিসাবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি পেয়েছিলেন দিল্লির উপাধি তিনি উনিশশো সালের চোদ্দোই মার্চ মারা যান অর্থাৎ পরলোক গমন করেন তারপরে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক দ্বারা সম্মানিত করেছিলেন তো এই ছিল কবি প্রকৃতি এরপর এরপর দেখো কবিতাটি চিঠি জসীম উদ্দিন চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানো সুর পাখার গায়ে শিশু ঊষা রঙিন হাসি রঙন হাসি রঙিন করা চিঠি পেলুম চখাচখির বালুচরের ঝিকিমিকি ঢেউয়ে ঢেউয়ে বর্ষা সেথা লিখে গেছে কত কী কী লিখে গেছে গাংসালিকে গাঙের পাড়ের মোড়ল হতে জলধারার কলকল ভাসিয়া আসর উজান শোতে চিঠি পেলুম কিচির মিচির বাবুই পাখির বাসার থেকে ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা এঁকে চিঠি পেলুম কড়াকড়ির বর্ষাকালের ফসল খেতে সবুজ পাতার আসরগুলি নাচে জল ধারায় মেতে আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুরু দেয়ার ডাকে উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে ইহার সাথে পেলুমাঝি খোকা ভাইয়ের একটি চিঠি শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি দূর আকাশে সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে কত রকম ছড়াই গড়াই মেঘের পাড়ায় পাড়া পড়ায় কাকে সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে খুশির নুপুর ঝুমুর ঝামুর বাড়ছে আমার নিরালাতে এই চিঠি কবিতায় পল্লী কবি জসিম উদ্দিন বলতে চাইছেন যে তার কাছে আসা বিভিন্ন রকম চিঠি থেকে তিনি বর্ষার রূপ সম্পর্কে জানতে পেরেছেন লাল মোরগের কাছ থেকে পাওয়া প্রথম চিঠিতে ভোরের ছবি তিনি জানতে পেরেছেন মানে ভোরের ছবি তিনি দেখতে পেয়েছেন সেই চিঠিতে ভোরের ছবি ফুটে উঠেছে এবং চখাচকি কবিকে যে চিঠি দিয়েছে সেই চিঠিতে তিনি বালুচরের খবর জানতে পেরেছেন এবং সেই চিঠিতে কবি জানতে পেরেছেন বর্ষার ঢেউ বালুচরে কি কি লিখে গেছে শিল্পী পাখি বাবুয়ের কারুকার্য করা চিঠিতে কবি শিল্পকর্মকে দেখতে পেয়েছেন বর্ষার ফসল ক্ষেতের খবর কবি পেয়েছেন কোড়াকড়ির কাছ থেকে যে চিঠি এসছে সেই চিঠিতে অর্থাৎ কড়াকড়ির পাঠানো চিঠিতে বর্ষার আকাশ এবং গুরুগুরু মেঘের আওয়াজের কথা উদাস বাতাসের পাঠানো চিঠি থেকে কবি জানতে পেরেছেন এদের সঙ্গে সঙ্গে কবি পেয়ে গেলেন শীতের রোদের মতো একটি মিষ্টি চিঠি বাবুর কাছ থেকে কোকা ভাইয়ের কাছ থেকে সুনীল আকাশে উড়ে বেড়ানো ঝাঁকে ঝাঁকে পাখিদের দিকে তাকিয়ে একা একা কবি খোকা ভাইয়ের রঙিন হাতে চিঠি নিয়ে ভাবতে লাগলেন এবং তার হৃদয়ে যেন খুশির নুপুর ঝুমুর ঝামুর বেজেই চলেছে তো এই হলো কবিতার অর্থ কবি এই কবিতার মধ্যে দিয়ে প্রকৃতি এবং মানুষের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথাই তিনি এই কবিতার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন তাহলে আশা করছি কবিতাটি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছ আজ এখানে শেষ করছি আবার দেখাব নতুন ভিডিওতে ভালো থাকবে